আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনে কারো ঘরে জ্বলছে বাতি, আবার কারো ঘরে এলইডি টিভি, ফ্রিজ, রান্নার জন্য প্রকাশ্যে হিটার ব্যবহার হচ্ছে। মাসিক বিদ্যুৎ বিল মাত্র 500 টাকা থেকে 2000 টাকা। এটা লাগাইছ ওখানে 2000 টাকা করে দেওয়া লাগে একবার। নেই বিদ্যুতের কোনো মিটার, মাসিক বিদ্যুৎ ব্যবহার কত ইউনিট তাও জানার উপায় নেই। দিনের পর দিন এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সুবিধা ভোগ করছেন, ফলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট রেল বিভাগ। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যান রেল সংশ্লিষ্টরা। শুধু রেল নয়, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও এতে জড়িত বলে অভিযোগ রয়েছে। তদারকি না থাকায় ব্যবহৃত এসব বিদ্যুতের বিল গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ শ্রেণীর এক কর্মচারী বলেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এসব ইউনিট নামে বেনামে বরাদ্দ দিয়ে বহিরাগতদের ভাড়া দিচ্ছেন, ফলে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি মাসে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কিছুই জানেন না বলে জানান রেলওয়ের এ শ্রমিক নেতা। যদি কেউ যদি বাসার লাইন লাগায় এটা তো খাটের ওয়াদি আবার লাগাই দে, যদি খালি জায়গা এটা তো খালি নাই, নইলে তো আশেপাশের লোকজনে নিছে ক্ষতিপূরণ নিয়েছে, নিয়ে তো বড় বাড়ি বাড়ি চলছে। বিদ্যুৎ চুরির প্রতিরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন নাগরিক কমিটির এ নেতা। রেলের স্থানীয় কর্মকর্তা বা উদ্যোগের কর্মকর্তার যোগসাজ এসে রেলের অনেক জায়গা দখল করিয়া সেখানে তারা স্থাপনা নির্মাণ করিয়া তারা ফায়দা লুটতেছে, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক। সরকার জানার পরে যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়, এটা বন্ধ করে এবং যারা জড়িত আছে তাদের শাস্তি দেয় এবং সরকারের আয় বৃদ্ধির ব্যবস্থা করে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে বিষয়টি জানা নেই তাদের। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আমরা বিদ্যুৎ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরকম যদি তথ্য পাওয়া যায় যে অবশ্যই এরকম অফিসিয়ালি নেওয়ার মতো কোনো সুযোগ নাই, তাহলে কিছু ইয়া থাকতে পারে, এই সমস্ত বিষয় যদি থেকে থাকে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। অবৈধ সংযোগ প্রদানকারী ও বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তবে বিদ্যুৎ বিভাগ।